রূপা নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরম পড়ে গেছে, ঠান্ডার হাত থেকে রেহাই বাবা গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে শুরুতেই তেতো দেখাবো আমি। গরম পড়ে গেছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এই সময় হাম্পক্সের সময়। তো এখানে দেখুন বীজ সমেত আমি কিছু শিম কেটে নিয়েছি। এটাকে বন্ধুরা, আপনারা তো অনেকে নিম শিম খেয়েছেন, এই আপনারা বেগুন দিয়ে শিম খেয়েছেন, এটা আমি দেখাবো শিম দিয়ে নিম। বাজারে একদম কচি কচি নিম পাতা উঠে গেছে, একদম সুন্দর সুন্দর নিম পাতা। তাহলে এই নিম পাতা দিয়ে একটা সহজ পদ্ধতিতে এবং খুব সুস্বাদু একটা রেসিপি চলুন দেখে নিই। সব আমি ভেজে নেব, শুকনো খোলায় কোনো তেল দেব না, একদম শুকনো করে। আমি একটু বেশি করে নিলাম, একসাথে বারবার তো বানানো যায় না। আমি এইভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এটাকে আমি গুঁড়ো করে নেব, নিয়ে আমি স্টোর করে রেখে দেবো। যখন আমার ইচ্ছে করবে আবার আপনারাও নিতে পারেন আমার মতো, বারবার না বানিয়ে। তাহলে আমি এটা ভেজে নিই। দেখুন আমি এটা নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবারে এক চিমটে নুন, এরকম নুন নিয়ে এই পাতাটাকে আমি গুঁড়ো করবো। এবার যেটুকু বাকি আছে, নিম পাতা কাঁচা যেটা বাকি আছে সেটা আমি এবারে, দেখুন কিরকম গুঁড়ো হয়ে গেছে, যেটুকু বাকি আছে সেটা আমি ভাজতে গিয়ে এটা মানে এবারে নিম পাতা ওর সাথে ভাজতে গিয়ে এটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার এখানে ভাজা হয়ে গেছে শিমটা। এবার আমি এখান থেকে কিছু এই গুঁড়োটা এবার এখানে দেব, দিয়ে এমনি করে মাখিয়ে নেবে। নিয়ে ভেজে নিলেন, আর এখানে এই সময় একটু তেল দিতে হবে, সর্ষের তেল। এইভাবে গরম পাতে বন্ধুরা, গরম ভাতে শুরুতে যদি এরকম দিয়ে একটু শুরু করেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা দেখুন, এবং ভালো লাগলে তখন একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। লাউ ভালো যদি লাগে, লাউ দিয়ে আমি মসুর ডাল সেদ্ধ করেছি। এখানে খুব পরিমাণে ওই যে একটু ওই এই বাটির এক বাটি লাউ আর এক বাটি ডাল আছে। মসুর ডাল আমার একটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। ডালটা একটু থাকা থাকা হবে, খুব একটা পাতলা হবে না। এইটার মধ্যে বদুর আমি একটা আদা আর একটু জিরে দিয়ে একটা শিলে একটা বাটনা বেটে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম। ডালটা ফুটে গেলে আমি সাদলে নেব মসুর ডাল লাউ দিয়ে। এখানে আমি ফোড়নে সর্ষের তেল ব্যবহার করছি 2 চামচ। এখানে আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন ডালে, আর খুব পরিমাণে কম হলুদ আর চিনি লবণ দেব এই বাটনাটা। আর একটু দেব ধনে পাতা, তেলটা ছেড়ে দিয়েছে। দিলাম লাউটা, হলুদ দিতে চান না তারা হলুদটা বাদ দিতে পারেন। আমাদের সাদা লাউ ভালো লাগে না, সেই জন্য আমি খুব কম এখানে একটু হলুদ দিয়েছি। আপনারা যারা পছন্দ করবেন না দেবেন না। এইভাবে একবার ধনে পাতা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, আর এরকম একটা হুইস্কি নিয়ে আপনি ডালটা ভেঙে দেওয়ার জন্য একবার সোজা আর একবার উল্টো, এইভাবে একটু ভালো করে হয়ে গেল আপনার খুব সুন্দর একটা টেস্টি। গরমের সময় একটা লাউ এমনিতে খুব পেট ঠান্ডা করে। দেখুন আজকে আমার থালি হচ্ছে নিম দিয়ে শিম আমি যেটা বানালাম দেখালাম। এখানে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, এখানে মৌরলা মাছ পেঁয়াজ দিয়ে একটু ভাজা আছে, আছে মসুর ডাল লাউ দিয়ে একটা রেসিপি আছে ডাল, আর এখানে আছে আপনার
बड़ी दिए रुई माछ काँचा कुमड़ो और बड़ी दिए माछेर झोल এই হচ্ছে দুপুরের আজকের খাবার। তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপি নিম শিম এবং ডাল দিয়ে এই দুপুরের থালি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।